বিশ্ব এইডস দিবস উপলক্ষে ইউডিএসপি এবং সিআইএনআই এই দুই সংস্থার পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি কৌশিক গুণ সহ ইসলামপুর এআরডি বিভাগের মেডিকেল অফিসার এবং আরও অন্যান্য এইডস চিকিৎসকেরা। ইউডিএসপি এবং সিআইএনআই পরিচালিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা। এই অনুষ্ঠানের মাধ্যমে বিবাহিত মহিলা ও পুরুষদের এইডস নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এই সচেতনতামূলক অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিকিৎসকেরা আরও বলেন কীভাবে এইডস ছড়ায় এবং কীভাবে এর প্রতিরোধ করা সম্ভব। আজকে বিশ্ব এইডস দিবস আছে। উত্তর দিনাজপুর পিপলস অফ এইডস অ্যাসোসিয়েশন সোসাইটি থেকে আমাকে আমন্ত্রণ করেছে। আমন্ত্রণ না করলে এটা সামাজিক কাজ, এখানে আসতে হয়। এরা এই সংস্থা এত সুন্দর কাজ করছে। আমি যতদূর জানি সরকারি পরিসংখ্যান অনুযায়ী আমাদের উত্তর দিনাজপুরের আমাদের এই ইসলামপুর সাব ডিভিশনে এইডসের সংক্রমণ বেশি রয়েছে। এই জায়গায় বিভিন্ন এনজিও সংস্থাগুলোই হচ্ছে প্রচার চালাচ্ছে, তার পাশাপাশি সামাজিক বার্তাও দিচ্ছে। মানুষকে আরও বেশি সচেতন করতে হবে, এইডস সম্পর্কে মানুষকে বোঝাতে হবে। এই করোনা আবহে যাতে এই আর একটা অসুখ মানুষের দেহে না ছড়ায়, তার জন্য যে আজকে আমি যে সংস্থা ডাকে উপস্থিত হয়েছি তাদেরকে অনেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মানুষকে এইভাবে সচেতন করার জন্য। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের। বলছি আজকে আপনাদের এখানে কী কর্মসূচি রয়েছে? আজকে হলো বিশ্ব এইডস দিবস। আজকে আমরা এসেছি এখানে এইডস সম্পর্কে সচেতনতা ছড়াতে, এইডস সম্পর্কে জনসাধারণকে জানাতে। আর কী কী রয়েছে এখানে দেখা যাচ্ছে? অনেক মানুষের ভিড়। হ্যাঁ, আর কী কী রয়েছে এখানে? এইডস কীভাবে ছড়ায়, এইডস হলে কী করতে হয়, এইডস হলে কোথায় যেতে হয়, এইডস হলে আমার কী কী উপসর্গ দেখা দেবে, সেগুলো সম্পর্কে আমরা জানাতে চাই এখান আজকে। আজকে এই দিয়ে আমাদের এই অনুষ্ঠান বিশ্ব এইডস দিবস। আপনার নাম? আমার নাম ডাক্তার মোহাম্মদ জিয়াউল মুস্তাফা। আমি ইসলামপুর এআরটি সেন্টারের মেডিকেল অফিসার। আমি এইচআইভি বিভাগ আর টিবি বিভাগের নিয়ে চিকিৎসা করি। আমাদের মূলত কর্মসূচি রয়েছে আজকে বিশ্ব এইডস দিবস। সারা বিশ্ব জুড়ে আজকে দিনটা পালন করছে এবং তার পাশাপাশি আমরাও সকলে মিলে পালন করছি। পালন করার জন্য মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে, এইচআইভি একটা ভয়াবহ রোগ, সবাই এটা সমাজে চিন্তা ভাবনা করে বা এটা একটা সমাজে সেরকমভাবে মারণ ব্যাধি হিসাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার পাশাপাশি যেটা আমাদের সকলের কাছে যে বার্তাটা দেওয়া, যে এইচআইভি মানেই জীবনের শেষ নয়, এইচআইভি নিয়েও মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে। হ্যাঁ, সেই জন্য আজকের দিনটা আমরা পালন করছি, যাতে আমরা নিজেরাও সচেতন হই এবং অপরকেও সচেতন করি, অন্যজনকেও সচেতন করি যে এইচআইভি মানুষকে যেন তারাও সহযোগিতা করে, তাদের পাশে আশেপাশে অনেকেরই থাকতে পারে। হ্যাঁ, এইচআইভি আক্রান্ত মানুষ বা তাদের ফ্যামিলি, তাদেরকে যেন সহযোগিতা করে, তারা কীভাবে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে তাদেরকে সেই সঠিক রাস্তাটা দেখানোর জন্য এতটুকু অন্তত সহযোগিতা যেন সমাজের মানুষ তাদেরকে করে। আমার নাম উন্নতি মহন্ত। আমি উত্তর দিনাজপুর সোসাইটি অফ পিপল লিভিং উইথ এইচআইভি এইডস সংস্থার প্রেসিডেন্ট।